ভাই তুমি কি এমন করছো যার কারণে মানুষজন পাগলের মতো তোমার রেস্টুরেন্টে আসতেছে? তো মানে আমি আমি নিজেটা ফুডি, আমি যখন আচ্ছা ইন্ডিয়া ঘুরছি, আমি হ্যাঁ যত দেশ ঘুরছি, আমি যত দেশ ঘুরতাম খালি বলতাম বাংলাদেশে কিছু একটা মিসিং, মানে রেস্টুরেন্টে কোথাও গেলেই উই সেম সোর্ট অফ ফুড, উই সেম বার্গার, বার্গার, উই সেম পিজা, মানে আমি বাংলাদেশে এক্সপ্লোর করতে পারতাম না যে কি খাবো, আর খাওয়ার কিছু ছিল না। তো চিন্তা করলাম যে অনেক বড় গ্যাপ, মানে হিউজ গ্যাপ। ধরো একজন একটা ভালো বার্গারের দোকান দিল, ওরটা দেখা দেখে আরো 100 জন দিল, তো মানে রেস্টুরেন্ট কিন্তু বার্গারেরই বাট 100টা। তো তখন আমি ওই ধরেন কোথাও খেতে গেলে ওই ঘুরে ফিরে ওই সেম বার্গারই খেতে যেতে হতো বা সেম শর্মা খেতে যেতে হতো। তো আমি চিন্তা করতাম যে কি হলে, কি খেলে মানুষ অ্যাকচুয়ালি ফিল করবে জানা সে একটা ডিফারেন্ট কিছু খাইছে, সে একটা ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করছে। আর যেহেতু ঢাকা শহরে ঘোরার অপশান অনেক কম, সো মানে একটু একটু কষ্ট করলেই একটা ডিফারেন্ট টেস্ট পাইলো, একটা ডিফারেন্ট ফুড এনজয় করলো, একটা ডিফারেন্ট কালচার, ইভেন আমার রেস্টুরেন্টে গেলে একটা ডিফারেন্ট ভাইব পাবে, মানে একটা ডিফারেন্ট কালচার, মানে পুরো থিম থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে। দো ওয়েন আই স্টার্টেড ইট তখন এসব চিন্তা করিও নাই, আই স্টার্টেড ইট অন দ্য বেস অফ ফুড, খাবার ভালো তো সবাই আসবে, অ্যান্ড এটার জন্যই আসে। আমি আই এম প্রিটি শিওর যে আমার কেউ এনভায়রনমেন্টের জন্য কেউ আসে না, কারণ হচ্ছে কি এত হেক্টিক, এত ক্রাউড থাকে জাস্ট ফর দ্য ফুড। সো আমি এখন জাস্ট একটা মানুষের নলেজ দেওয়ার জন্য যে না মানে যেই খাবারটা খাচ্ছেন একটা এরকম কালচারের মানুষ হিসেবে খায়, সো আমি ওই একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। তোমার রেস্টুরেন্টের অফকোর্স ফুডের কোয়ালিটিটাও ডেফিনেটলি ভালো এবং ইউনিক কিছু নিয়ে আসছো, সো ফর শিওর এটা ওয়ার্ক করছে। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক যে তুমি একটা তোমার হোয়াটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি দ্যাট ইউ ইউজড? সো মানে আমি যখন স্টার্ট করি আমি তো ডেফিনেটলি প্রথম থেকে সাকসেস পাই নাই, বিকজ আমার কিন্তু ক্যাপিটাল অনেক কম ছিল। হ্যাঁ, সো বলে নেওয়া ভালো যে আমার আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, কিন্তু একদম ফার্স্টে আমি একা স্টার্ট করি নাই। সো দেয়ার ওয়াজ আ ফ্রেন্ড উইথ মি হু স্টার্টেড উইথ মি, মানে উই ওয়ার ইন টু পার্টনার্স। সো প্রথম 6 মান্থস যেহেতু এটা করোনা টাইম ছিল, তো এই লকডাউন পড়ে যাচ্ছে, এই খুলতেছে, আমাদের ভার্সিটি অফ ছিল, তো ওই সময় একটা চান্স ছিল যে বাসা কোনোভাবে কনভিন্স করি, যেহেতু আমার ভার্সিটি যাওয়া লাগতেছে না, আর সামহাও কনভিন্স দেম যে অ্যাটলিস্ট কিছু করে এটা ট্রাই করি। তো আমি ওর সাথে কথা বললাম, ওর সাথে শুরু করলাম, তো ওর চলে যাওয়ার রিজনটাও অনেকটা যে আমার প্রথম 6 মান্থস আমার উই ওয়ার ইন আ লস, কারণ 2 লাখ টাকা দিয়ে শুরু করে স্বাভাবিক বিষয়। হ্যাঁ, আমার তো 6 মান্থ মানে মানুষ আমার বেতন দেওয়া লাগতেছে এমপ্লয়িজদের, দিব কোথা থেকে আমার যদি আর্ন না হয়। রাইট, সো যখন একটা ওই পর্যায়ে লকডাউন দিয়ে দিল একটা, তখন ও বললো যে মনে হয় যে বিজনেসটা ফ্রুটফুল না, বা ও চিন্তা করলেন না এটা ওর জন্য না এই বিজনেসটা, ও অন্য কিছু করবে, সো ও ছেড়ে চলে গেল। ছেড়ে চলে যাওয়ার পর 15 দিনের মতো রেস্টুরেন্ট অফ ছিল। ওই মোমেন্টে আমি চিন্তা করলাম আমি যদি বিজনেস থেকে হেরে যাই দ্যাট ইজ নো ওয়ে, আমি বাসায় কখনো বলতে পারবো না যে আমি বিজনেস করবো। আর যেদিকে তোমার বাবা হয়তো বা এটার এগেনস্টে ছিল, ডেফিনেটলি আই ওয়াজ এগেনস্ট, লিটারালি এগেনস্ট মাই ফ্যামিলি, শুধু বাবা না মানে ফ্যামিলি, আম্মু অনেক, আম্মুর জন্যই যতটুকু মানে আমার মা এখন নাই, তো শি ওয়াজ দ্য অনলি ওয়ান যার জন্য আমি মানে মানে অতটুকু পর্যন্ত স্টার্ট করতে পারছি। রিয়েলি? ইয়া, মানে সে অ্যাকচুয়ালি মেড ইট পসিবল, আব্বু সেটা কনভিন্স করে আচ্ছা করতে দাও, এখন তো ইউনিভার্সিটি যাচ্ছে না, স্টার্ট করুক, লস হলে হয়েছে, অ্যাটলিস্ট বুঝুক যে এটা এত ইজি না। সো আমি যখন লসে ছিলাম আমার লিটারেলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, মানে ডেইজ আফটার ডেইজ আমি খাইতে পারতাম না, আমি চিন্তা করতাম যে শেষ, আমার এখন চাকরি করা লাগবে। মানে বুঝতেছিস এটা কিন্তু একটা 21 বছরের ছেলে করতেছে, মানে ওর মাথার মধ্যে কি ঘুরতেছে, বাসা থেকে হিজ অনলি 21 ইয়ার্স ওল্ড ওই সময়, কিন্তু এখন তো 24, এখন তো সে আর একটু ম্যাচুর হয়েছে, আরও ইয়া হয়েছে, বাট তখন ভেরি ইন্টারেস্টিং। এবং আন্টি কবে মারা গেছেন? আম্মু 2022 মানে গত বছর মারা গেছেন, গত বছর মারা গেছেন। সো সে হঠাৎ করে মানে ক্যান্সারে ডায়াগনোসড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর উই ট্রাইড আওয়ার বেস্ট বাট পারলাম না। এন্ড আম্মুর একটা মজার কথা হচ্ছে কি আমার আম্মুরও একটা বিজনেস ছিল, রেস্টুরেন্ট বিজনেস, কাবাবিশ কি অলমোস্ট অনেকেই জানে, কাবাবিশ একটা রেস্টুরেন্ট ছিল, তো ওইটা আমি আর আমার আম্মু মিলে দেখাশোনা করতাম, ওইটা আম্মুর শখের থেকে। তো ওইটার থেকেই পরে আমার চিন্তা হলো যে আমি এই ব্যবসাটা আমি বুঝি, আমি বুঝি যে মানুষ কি চায়, আমি বুঝি মানুষের টেস্ট বাট, কেন আমি আমার এটা এখনো ফিল হয় যে আমার টেস্ট বাট অনেক এনরিচড, অনেক আমি আমার যেটা ভালো লাগবে সেটা ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে, আমার এটা ফিল হয়। সো এই একটা কনফিডেন্স থেকেই আমার কিন্তু রেস্টুরেন্ট ব্যবসায় আসা। তুমি তোমাদের নেহারির, তোমার তো নেহারি সেল করো আর কি, এবং নেহারিটিকে সবচেয়ে মোস্ট পপুলার আইটেম, নট অনলি নেহারি আমাদের কাবাবও, আমাদের দুইটা মাত্র কাবাবের আইটেম, দুইটা লাইক ভেরি পপুলার, মানে এতটা পপুলার আপনাকে আমি কি বলবো। ধরেন আমার ডেইলি 100 কিলোস চিকেন বোনলেস, 100 কেজি চিকেন বোনলেস মানে হচ্ছে 500+ অর্ডার, ওইটা আমার 8টার মধ্যে শেষ হয়ে যায়। আমার রেস্টুরেন্ট ক্যাপাসিটি বসার 100 জন, সো 3 ঘন্টা এটা সেল হয়ে যাওয়া মানে ইটস আ লট।
আমি ধরো তোমার সাথে কম্পিট করতে চাই, আমি তোমার পাশের দোকানে দিব, আমিও নিহারি বেচবো সাপোজ, আমি কেন তোমার সাথে কম্পিট করতে পারবো না, টেল মি। আচ্ছা, ফার্স্ট খাবারের ফ্লেভারস তো আছে, এটা তো ডেফিনেটলি আমাদের যে খাবারের ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড অল, এটা সবাই বলবে যে না তাদের ইনগ্রেডিয়েন্টস বেস্ট, বাট অ্যাকচুয়ালি আমি কেন কম বানাই, মানে মানুষ কেন 11টা পর্যন্ত খাবার পায় না, আমার লিটারেলি আই সিলেক্ট দ্য বেস্ট বিফ, মানে আজকের বিফ আজকে রান্না হবে, অ্যান্ড আমার সব গরু হলেও হবে না, একটা একটা মানে এভারেজ স্কেলের গরু হতে হবে, অ্যাটলিস্ট 500 কিলো প্লাস, মানে 500 কেজির উপরে গরুগুলো হতে হবে, যেগুলো বড় পা হয়, তো ওগুলো ইজিলি পাওয়া যায় না। সো এই জন্য কিন্তু আমি একদম, আমি চাইলেও আমি ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যেতে পারতেছি না আপাতত, ইটস পসিবল, আমি যদি আউটসোর্স করি ফ্রম চিটাগাং অ্যান্ড আদার এরিয়াস এটা পসিবল, বাট আপাতত আমি মেনলি ফোকাসিং অন দিস, আমার দরকার হচ্ছে না আপাতত, আমার কথা হচ্ছে কি আমি এতটুকু মেনটেন করতে পারতেছি আপাতত, এতটুকু মেনটেন করি, কখনও যদি মনে হয় যে না আমি কোয়ালিটি ফার্স্ট, কোয়ালিটি ঠিক রেখে আমি আরেকটা ব্রাঞ্চ খুলতে পারবো, তখনই আমি খুলবো।